ইডি হেফাজতে অসুস্থ হয়ে পড়লেন শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তাকে নিয়ে হাসপাতালে ইডির আধিকারিকরা প্রসঙ্গত আদালতের নির্দেশ মতোই রবিবার পলাশীপাড়ার বিধায়ককে রুটিন স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার পরের দিন অর্থাৎ সোমবার অসুস্থ হয়ে পড়েন মানিক ভট্টাচার্য। এরপরে তড়িঘড়ি তাকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। ইডি সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই শারীরিক কিছু সমস্যায় ভুগছিলেন মানিক ভট্টাচার্য। প্রসঙ্গত পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পরে ইডির নোটবুকে উঠে আসে মানিকের নাম। তার গতিবিধির দিকে নজর রাখে কেন্দ্রীয় তদন্তকারী দলের আধিকারিকরা। 10ই অক্টোবর সিজিও কমপ্লেক্সে রাত ভর টানা জেরার পর নিয়োগ দুর্নীতি মামলায় অসহযোগিতার অভিযোগ এনে মানিককে গ্রেফতার করে ইডির আধিকারিকরা। মানিকের বয়ানে অসঙ্গতি ছিল বলেই অভিযোগ ইডির, আর তার থেকেই একাধিক তথ্য উঠে আসছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।